রাজধানীর উত্তরা থেকে মতিঝিল অংশে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। মধ্যরাত পর্যন্ত চালু হতে সময় লাগবে আরও ছয় মাস। ডিএমটিসিএল জানিয়েছে, প্রতিদিন মেট্রো রেলে 1,30,000 থেকে 1,60,000 যাত্রী চলাচল করছে। মেট্রো রেলের দিয়াবাড়ি স্টেশনে প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ইজতেমা শুরু হলে সময়সূচি সমন্বয় হতে পারে। এছাড়া উত্তরা থেকে টঙ্গী অংশে মেট্রো রেল সম্প্রসারণে সমীক্ষা চলছে বলেও জানান মন্ত্রী।